জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা, ছোট্ট সমাধান। আজকের আমার বিষয় হলো নারকেল ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে তোমরা কি করবে। আমাদের প্রায় বাড়িতেই কিন্তু নারকেলের ঝাঁটা লাগে, এটা সব বাড়িতেই বলতে পারো কম বেশি লাগে। অনেক সময় কিছুদিন ব্যবহার করলে ওই নারকেল ঝাঁটার যে কাঠিগুলো সেটা খুলে যায়, তখন আর ঝাঁটাটাকে ব্যবহার করা যায় না। কি করব তাহলে আমরা? বারবার যদি আমরা দড়ি দিয়ে বাঁধি তাও কিন্তু খুলে যায়। আমি তোমাদেরকে একটা ছোট্ট পদ্ধতি বলছি, সেটা করলে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে। প্রায় বাড়িতেই কিন্তু ফেভিকল থাকে, যদি না থাকে তাহলে একটু কিনে আনো। সেই থেকে ফেভিকল থেকে খুব সামান্য পরিমাণ, ধরো 1 টেবিল চামচ ফেভিকল অল্প একটু জলে গুলে নাও। তারপরে যে দড়িটা দিয়ে তোমরা ওই ঝাঁটাটাকে বাঁধবে সেটা দড়িটা একটু ভালো করে চুবিয়ে নাও ফেভিকলের মধ্যে, খুব সাবধানে চুবাবে, হাতে যেন বেশি না লাগে। তারপরে সেই দড়িটা ভালো করে ঝাঁটার মধ্যে বেঁধে নাও, খুব শক্ত করে বেঁধে নাও। আর বাকি যে জলটা থাকলো, ফেভিকল গোলা যে বাকি জলটা থাকলো, সেটা ঝাঁটাটা উল্টে নাও, মানে পেছন দিকটা ওপর দিকে করে নাও। তারপরে আলতো করে চারিদিকে ছড়িয়ে দাও, মানে গোটা ঝাঁটা যেন প্রত্যেকটা কাঠির মধ্যে ছড়িয়ে দাও। এবার রোদ্দুরে শুকাতে দাও, বেশ কিছুক্ষণ রোদ্দুরের মধ্যে রাখো। যখন শুকিয়ে যাবে তখন দেখবে তোমার ঝাঁটার কাঠিগুলো কীরকম টাইট হয়ে গেছে, কোনো অবস্থাতেই কিন্তু আর ঝাঁটার কাঠিগুলো খুলবে না। খুব মজাদার না বন্ধুরা এই টুকিটাকিটা? এবং ভীষণ কাজের কিন্তু, আমি নিজে করে ফল পেয়েছি তাই তোমাদেরকে বললাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট টুকিটাকিটা, সেটা কিন্তু জানাতে ভুল করবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা মজাদার টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।